সকলকে ধন্যবাদ আজকে ইসলাম দেশ এবং বাংলাদেশের জনগণের যে দুর্দশা দুর্দিন চলছে সেই সমস্যা উত্তরণের লক্ষ্যে আজকে যে আলহামদুলিল্লাহ সচেতন রাজনীতি যারা করেন দেশের জন্য ইসলামের জন্য মানবতার জন্য এবং বিশেষ করে বুদ্ধিজীবী সাংবাদিক আমার বন্ধুরা আপনারা যে পরামর্শ দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই তবে আমরা আজকে একমত হয়েছি যে বর্তমান যে সরকার যে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন করার যে পায়তারা শুরু করছে সেটা আমরা সবাই একমত যে এই জাতীয় সরকার মানে এই দলীয় সরকার তার দলীয় ক্ষমতায় জাতীয় নির্বাচন আমরা কেউ চাই না এখন এটার থেকে আমরা উত্তরণের জন্যই আমরা পরামর্শ ভিত্তিক আমরা আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ আর এই দেশ মানবতা ইসলামের জন্য আমরা সকলে যে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছি আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আর আপনারা এত সময় পর্যন্ত যে আজকে গুরুত্ব সহকারে বিশেষ করে আমাদের বরকতুল্লাহ ভুলু ভাইজান বা ভাই বা আমাদের নেতাই বলি যে 10টার আগেই তিনি চলে আসছেন এবং অন্য নেতৃত্বে আসছেন আপনারা যে আজকে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন আসলেই বাস্তবতা আমরা কিন্তু মূলত এই যে এমপি হওয়া মন্ত্রিত্ব পাওয়া এখান থেকে সম্মান বা অর্থ উপার্জন করা একেবারে পরিষ্কারভাবে আজকে আপনাদের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলছি আমরা কিন্তু এর জন্য রাজনীতি মাঠে রাজনীতি করি না আমরা কিন্তু দেশের কল্যাণের জন্য ইসলামের জন্যই এবং বাংলাদেশের জনগণের জন্যই রাজনীতি করি এবং এর সাথে যারা আমরা একমত হব তাদের সঙ্গেই আমরা একাত্রিত হয়ে এই স্বৈরাচার এবং জালেম এবং এক নীতি যারা নাকি বিশেষ করে বাংলাদেশের উপরে চাপিয়ে এই দেশটাকে অস্তিত্ব ধ্বংস করার যে বিভিন্ন নীল নকশা তৈরি করছে তাদের বিরুদ্ধে যেন আমরা একাত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ আজকে পরামর্শ এই বৈঠকে বরকত দান করেন আল্লাহ এই স্বৈর শাসনকে আল্লাহ আমাদের এই দেশ থেকে জগদ্দল পাথরের মতো দূর করার ব্যবস্থা করে দেন আল্লাহ সুন্দর সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে এই দেশের কল্যাণ ইসলামের কল্যাণ দেশের কল্যাণের যাদের মাধ্যমে হয় তাদেরকে আপনি আল্লাহ বিজয় করার তৌফিক দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।